নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি নবাগত লেখক শেখ মোহাম্মদ আশিকের লেখা প্রথম গল্প সংকলন তবু এই বসন্তে। অসাধারণ লেখনী লেখক আশিক মানুষের মনের গভীরের সে আদি অকৃত্রিম ভালোবাসা ও বিরহ যন্ত্রণাকে এক অন্য আঙ্গিকে নিয়ে গেছেন। বইটির প্রতি ছত্রে উঠে এসেছে পাওয়া না পাওয়ার উপাখ্যান, পেয়ে হারানোর অব্যক্ত যন্ত্রণা। লেখকের কলমকে আমি কুর্নিশ জানাই। মধ্যবিত্ত প্রেম গল্পটিতে তিনি বলেছেন, তবুও বাস্তব কঠিন পাথর, আর তাতে আমরা কাঁচের আয়না, অতিরিক্ত আঁকড়ে ধরতে গেলে ভেঙে পড়তে হবে, তোমায় ছাড়া আমার চলবে না। এই গল্পে লেখক লিখেছেন, আস্ত একটা মানুষকে পাওয়া কি এতটাই সহজ? এখানে দেওয়াল জুড়ে থাকতে গেলেও তো নিখোঁজ হতে হয়। উৎসর্গে সবটুকু দিয়ে তুমি নাম লিখিয়ে নেবে নিখোঁজদের দলে, অন্তত উপেক্ষা হয়ে বাঁচতে চাইবে না। শ্রোতা গল্পে তিনি বলেছেন, যারা নিজের মন ভালো করতে পারে না তারা অন্যদের ঠিকই ভালো করে দেয়, যারা নিজেদের কথা বলতে পারে না তারা অন্যদের কথা বড় মন দিয়ে শোনে, যারা বাঁচতে জানে না তারা বাঁচতে জানে না। যারা আসে না আমাদের জীবনে থাকার জন্য, আমরা ব্যস্ত হয়ে পড়ি তাদেরকেই জীবনে রাখার জন্য। এই শহর জানে গল্পে লেখক লিখেছেন, অথচ অনেকটা পথ চলা কথা ছিল একসাথে, অনেক কথা দেওয়া ছিল, অনেক আগলে রাখা ছিল নির্জনে, দিন শেষে একটা ঠিকানাতেই ফেরার কথা ছিল, মুষলধারে বৃষ্টির তোয়াক্কা না করা মুখটার আশ্রয় ছিল এই বুকেই। আসলে একটা আশ্রয়কে যতটা দীর্ঘস্থায়ী আমরা ভাবি হয়তো ততটা নয়। সময় আমাদের এত এগিয়ে নিয়ে চলে যায় যে আমরা আমাদের নেওয়া সিদ্ধান্তগুলোকে ভুল প্রমাণ করে। Only the change is constant. এই গল্পে লেখক লিখেছেন, কিছু মানুষকে সর্বস্ব দিয়েও বোঝানো যায় না যে আমার থেকে ভালো হয়তো তুমি পাবে, কিন্তু সব ভালোতে ভালোবাসা থাকে না। মনে আছে গল্পের লেখক লিখেছেন, সম্পর্ক ভাঙলে মানুষ মরে না, দিব্যি ভাঙলেও মানুষ মরে না, স্রেফ বিশ্বাসটুকু মরে যায় যেটার আশ্রয় বেঁচেছিল কেউ। আমরা শেষ কবে ভালোবাসি বলেছিলাম মনে আছে?